গত দুদিন আগে একটা বেসরকারি চ্যানেলের একটা ক্লিপ খুবই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার জন্য আমি কথাগুলো বলিনি, আমি চাইনিও ক্লিপটা ভাইরাল হোক। সেই বেসরকারি চ্যানেলে চাকরি প্রার্থী হিসেবে অরুণিমা উপস্থিত ছিল। কোন অরুণিমা? যেই অরুণিমাকে কলকাতা পুলিশ কামড়ে দিয়েছিল মুভমেন্টের সময়। আমরা আমাদের কথা বলেছি, অন্য রাজনৈতিক দলের মুখপত্ররা তার কথা বলেছে। ঠিক অরুণিমা যখন কথা বলতে যাবে, সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ডেলিভারেটলি অরুণিমা যখন ওএমআর সিটের কথা বলছে, অরুণিমা যখন ভুয়ো চাকরির কথা বলছে, অরুণিমা যখন পোর্শাদের ভূমিকার কথা বলছে, অরুণিমা যখন মানিক ভট্টাচার্যের সাথে কতবার দেখা করেছে বলছে, অরুণিমারা মমতা ব্যানার্জির কাছে চিঠি দিয়েছে বলছে, ততবার যতবার কথা বলেছে ততবার তৃণমূল কংগ্রেস প্রতিনিধি ডেলিভারেটলি তাকে হচ্ছে আটকেছে, তাকে কথা বলতে দেয়নি। তখন যখন তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, যখন চাকরি প্রার্থী হিসেবে অরুণিমার কণ্ঠস্বরকে রুদ্ধ করা হচ্ছে, তখন আমি সরাসরি সেই বেসরকারি চ্যানেলে প্রতিক্রিয়া জানাই যে আপনি চোরের দলের প্রতিনিধি, এবং তিনি যতবার থামিয়েছেন, অরুণিমাকে থামাচ্ছিলেন, ততবার আমি মাঝে ঢুকে ওনাকে বলি যে উনি কি করেন, কোথায় কাটমানি নেন, এসব বলেছি। অনেকের অনেকের হয়তো কথাটা পছন্দ হয়নি, আমিও বলছি আমি ওরমভাবে বলতে চাই না, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা চাকরি প্রার্থীদের আমাদের কণ্ঠ রোধ করে দিতে পারেন, আমাদের বলতে না দিতে পারেন, আমাদের মারতে পারেন, আমাদের জেলে ভরে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সাধারণ চাকরি প্রার্থীকে যদি এরকম আক্রমণ করা হয়, যদি আটকানো না হয়, সাধারণ চাকরি প্রার্থীকে যদি কথা বলতে না দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাহলে প্রতিবাদ হবেই। আর সেই প্রতিবাদের স্বরূপ আমি কথাটা বলেছি। আমার এই কথায় অনেকে খুশি হয়েছেন, অনেকে আবার আমাকে বলেছেন ঠিকই বলেছেন, যারা বলেছেন যে এভাবে বলাটা উচিত হয়নি, আমি অনেকের সবার সাথেই একমত। কিন্তু আমি আবারও এই কথা বলছি, কেন আমি এই কাণ্ডটা আমায় করতে হলো, তার কারণ অরুণিমাকে বলতে দিচ্ছিল না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তাই আমাকে এই ঘটনা ঘটাতে হয়েছে।